নমস্কার রান্নামণি আজ নিয়ে এসছে আলু পটল কাঁচকলা আর পেঁপে দিয়ে একটা একদম সাধারণ নিরামিষ তরকারি প্রথমে পটল আমি জিরে ফোড়ন দিলাম কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে পটলগুলো ছেড়ে দিলাম আর পটল কাটাটা আপনারা নিজেদের নিজে ইচ্ছা মতন করবেন আমি চার টুকরো করেছি ইচ্ছা করলে কচি পটল হলে গোল গোলও করতে পারেন পটলগুলো আমরা ভেজে নিচ্ছি যে কোনো তরকারিতে যদি পটল দেওয়া হয় তাহলে পটলগুলো প্রথমে একটু ভেজেই নিতে হয় তাহলে স্বাদটা ভালো হয় পটলটা ভাজা ভাজা হয়ে গেছে এবার বাকি যে সবজিগুলো কাঁচকলা পেঁপে আলু আমি দিয়ে দিলাম এবার সব একসাথে ভাজব ভাজবো বলতে তরকারি করতে গেলে যেরকম আধ ভাজা হয় সেই রকম করব তারপরে তো মশলা দেওয়ার ব্যাপার এই রান্নাটা খুব হালকা একটা গরমকালে সবজি গরমকালে পেট ঠান্ডা রাখতে হয় এবং সহজপাচ্য খাবার দরকার সেই জন্য একটা নিরামিষ হালকা তরকারি এটা আমরা আলু পটল আলু কাঁচকলা আলু পেঁপে খেয়ে থাকি কিন্তু এই সবগুলো সংমিশ্রণে এই তরকারিটা খেতে বড়ই সুস্বাদু সেটাই আপনাদের আমরা দেখাচ্ছি এবার মশলাগুলো একে একে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো আদা বাটা হলুদ গুঁড়ো অল্প নুন অল্প চিনি প্রথমে অল্প অল্প দিলাম নুন চিনি তারপরে স্বাদ অনুযায়ী আবার পরে দেওয়া যাবে এবার সমস্ত মশলা অল্প একটু জল দিয়ে সমস্ত সবজি সাতলে নিলাম যে সবজিগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা উপকারী এবং বাচ্চা থেকে বুড়ো সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পেঁপে হজমের সাহায্য করে লিভার ভালো রাখে কাঁচকলায় আয়রন আছে পটল প্রেশার কমাতে সাহায্য করে আলু কার্বোহাইড্রেট এবং প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই সবজিগুলোতে দৈনন্দিন রান্নায় অনেক রকম পদ আমাদের বাড়িতে হয়ে থাকে প্রথম পদ প্রথম পাতে যেমন শুকনো একটা খাবার থাকে তারপরে ডাল একটা হালকা তরকারি তারপরে মাছ বা মাংস বা ডিম এরম থাকে তা মাঝখানের তরকারির জন্য আজকে এই পদটা আমরা করছি যেটা খুবই সুস্বাদু হয় খেতে এবং শরীরের জন্য খুব উপকারী মশলাটা এবারে সমস্ত সবজির সাথে মিশছে মিশে মশলা দিয়ে সবজিগুলো মাখা মাখা হয়ে গেল এবার আমরা তেজপাতা দিলাম এবং কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই মুহূর্তে কাঁচা লঙ্কা বাটা নেই বলে কাঁচা লঙ্কা গোটা দিলাম আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো সবজিগুলো এবার ফুটবে ফুটে সেদ্ধ হবে গ্যাসটা এবার আমরা সিমে করে দেবো তরকারি যখন সেদ্ধ হবে তখন গ্যাস সবসময় সিমে রাখবেন তাহলে গ্যাসও সাশ্রয় হয় আর তরকারিগুলো সেদ্ধটা ঠিক মতন হয় নইলে জল শুকিয়ে যায় তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয় না এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি তরকারি কতটা সেদ্ধ হলো হয়ে গেছে গরম মশলা সবসময় শেষে দিতে হয় গরম মশলার ফ্লেভারটা থাকে জন্য তরকারিটা যখন দেখলাম হয়ে গেছে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম এবার এবার নেড়ে চেড়ে নুন মিষ্টিটা এবার পরক করে নেওয়ার পালা যদি মনে হয় যে নুনটা আর একটু লাগবে কারণ কাঁচকলা পেপে নুনটা বেশ ভালোই টেনে নেয় জন্য সেটা পরক করে আবার ঠিক মতন দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব খানিক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর সেটা পরিবেশন করব খুব সুন্দর হালকা রঙের একটা তরকারি দেখলেই মনে হবে পেট ঠান্ডা হয়ে গেল আপনারা সবাই রান্না করে দেখবেন আমাদের যৌথ প্রয়াস সবাইকে ধন্যবাদ দেখার জন্য উৎসাহ দেওয়ার জন্য নমস্কার